রাজ্যসভার একমাত্র শূন্য আসনের উপনির্বাচনে বিরোধী দল সিপিআইএম এর ভোটে ভাগ বসাতে চলেছে বিজেপি, অর্থাৎ ক্রস ভোটিং হচ্ছে, এমন ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ। এদিন বিধানসভায় দলীয় প্রার্থী রাজীব ভট্টাচার্যের পক্ষে ভোটদান করে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মন্ত্রী জানান, রাজ্যসভার শূন্য আসনের উপনির্বাচনে বিজেপি দল রাজীব ভট্টাচার্যকে প্রার্থী করেছে, প্রার্থীকে সমর্থন জানিয়ে মথা এবং আইপিএফটি। তিনি আরও জানান, বিধানসভায় আমাদের মোট শক্তি 47, কিন্তু আমরা ভোট পাব 49। তিনি জানান, ইতিমধ্যে আইপিএফটি এবং তিপ্রা মথার সমস্ত বিধায়করা ভোট দিয়ে দিয়েছেন। বিজেপি দলে দুজন বিধায়ক ভোট দিতে আসছেন, তারা ভোট দিলে উপনির্বাচনে ভোটদান পর্ব সমাপ্ত হবে বলে জানান তিনি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের রাজীব ভট্টাচার্য উনি প্রার্থী হয়েছেন এবং ওনাকে সমর্থন করেছেন আমাদের বিশ্বাস, আমাদের টোটাল স্ট্রেংথ 47, আমরা খুব সম্ভব 49 পাব। 47 আমাদের স্ট্রেংথ, বোধহয় 49 পাব এবং বিপুল ভোটের ব্যবধানে আমাদের ভোটে জিততে চলেছে। আর আমাদের দুটো মাত্র ভোট বাকি আছে, তারা আসবে, তাহলে আমাদের টোটাল ভোট কাস্টিং হবে। এর মধ্যে তীব্রমতা ভোট দিয়ে দিয়েছে সব, আইপিএফটি ভোট কমপ্লিট হয়ে গেছে, আমাদের দুজন বাকি আছে, তারা এর মধ্যে আসবে ভোট দেবে। সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রভূত উন্নয়নের কাজ করে চলছে, পরিকাঠামোগত উন্নয়ন ছাড়াও সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নও চলছে। এই উন্নয়নে নিরিখে সিপিআইএম এর দুজন বিধায়ক বিজেপি প্রার্থীকে ভোট দেবেন বলে কথা দিয়েছেন, তারা যদি ভোট দেন তবে বিজেপি প্রার্থী 49টি ভোট পাবেন বলে জানান তিনি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, এনডিএর নেতৃত্বে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা, গত 6.5 বছরে ত্রিপুরার যে যা ডেভেলপমেন্ট হয়েছে, পরিকাঠামো ডেভেলপমেন্ট, সামাজিক এবং অর্থনৈতিক, যেটা আমরা সবচেয়ে গুরুত্ব মনে করি, শুধুমাত্র বিল্ডিং ডেভেলপমেন্ট বিল্ডিং হলে হবে না, মানুষের সামাজিক উন্নতি দরকার, আর্থিক উন্নতি দরকার, মিনিমাম পরিকাঠামো যেগুলি দরকার সেগুলি 6.5 বছর হয়েছে, যেটা অতীতে হয়নি। সেজন্য আমার বিশ্বাস, বামপন্থীদের দুজন আমাদের কথা দিয়েছে যে তারা ভোট প্রদান করবে আমাদেরকে, যদি দেয় দেন 49, আদারওয়াইজ 47। প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্য বিধানসভার সদস্যরাই রাজ্যসভার উপনির্বাচনে ভোট দেবেন, বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা 60 জন, এর মধ্যে বিজেপি দলের বিধায়ক রয়েছে 33 জন, ত্রিপুরা মথা দলের বিধায়ক রয়েছেন 13 জন এবং আইপিএফটি দলের বিধায়ক রয়েছেন 1 জন। সাধারণ হিসাবে এই 47 জনের ভোট পাবেন বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য, অপরদিকে উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী সুধন দাস পেতে পারেন 10টি ভোট, কারণ বিধানসভায় সিপিআইএম এর বিধায়ক সংখ্যা 10, কংগ্রেস ভোট বয়কট করায় 3টি ভোট পাচ্ছেন না সুধন দাস। এই অবস্থায় যদি মন্ত্রী রতনলাল নাথের কথা মিলে যায় তবে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য সর্বোচ্চ 49টি ভোট পেতে পারেন, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী সুধন দাস পেতে পারেন 8টি ভোট। এখন রাজ্যসভার উপনির্বাচনে ক্রস ভোট হয় কিনা সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।